নমস্কার বন্ধুগণ ফুটবল ফুটবাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে ওয়ার্ল্ড ফুটবলে দুটো খুব বড় বড় ট্রান্সফার আপডেট দেবো তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো খুবই ইন্টারেস্টিং আপডেটগুলো একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ফুটবলের রেগুলার আপডেট পেতে তো চলো এখানে একদমই কথা বাড়াচ্ছি না সরাসরি মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা আপডেট ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড সাইন করাতে চাইছে অ্যাটলেটিকো মাদ্রিদের ছাব্বিশ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার মার্কস লরেন্টেকে হ্যাঁ বন্ধুরা মার্কস লরেন্টে খুবই ভালো একজন প্লেয়ার অ্যাটলেটিকো মাদ্রিদের আগে তিনি রিয়েল মাদ্রিদেও খেলেছেন স্পেন ন্যাশনাল টিমের হয়েও দুটো ম্যাচ খেলেছেন তার সাথে অ্যাটলেটিকো মাদ্রিদে দু হাজার চব্বিশ অব্দি কন্ট্র্যাক্ট আছে এবং যেটা শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড প্রায় এইটটি মিলিয়ন ইউরো অফার করেছে এই মার্কস লরেন্টেকে মার্কস লরেন্টে ডিফেন্সিভ মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড রাইট মিডফিল্ড বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন এই সিজনে মার্কাস লরেন্টে আঠাশটা ম্যাচে নটা গোল আর আটটা অ্যাসিস্ট করেছেন তো এই অত্যন্ত ভালো মিডফিল্ডারকে দলে নিতে এইটটি মিলিয়ন ইউরোজও কিন্তু দিতে রাজি ম্যানচেস্টার ইউনাইটেড তো দেখা যাক এই সামারে মার্কাস লরেন্টে স্পেন থেকে ইংল্যান্ডে যেতে পারেন কি না সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত এই বড়ো আপডেটটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার আরও একটা বিশাল বড় আপডেট দেব এবং সেটা বার্সেলোনাকে নিয়ে বার্সেলোনা সাইন করাতে চাইছে রোমেলু লুকাকুকে হ্যাঁ বন্ধুরা বেলজিয়ামের সাতাশ বছর বয়সী স্ট্রাইকার তোমরা সবাই চেনো লুকাকুকে তাকে কিন্তু সাইন করাতে চাইছে বার্সেলোনা লুকাকু এর আগে চেলসি এভারটন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন বেলজিয়াম ন্যাশনাল টিমের হয়ে নব্বইটা ম্যাচে আটান্নটা গোল আছে লুকাকুর নামে এবং কারেন্টলি তিনি খেলছেন ইন্টারমিলানের হয়ে এই সিজনে ইন্টারমিলানের হয়ে চৌত্রিশটা ম্যাচে পঁচিশটা গোল আর সাতটা অ্যাসিস্ট করেছেন লুকাকু এবং তার এই দুর্দান্ত ফর্মের কারণেই বার্সেলোনা তাকে সাইন করাতে চাইছে এই সামারে যদিও দু হাজার চব্বিশ অব্দি কন্ট্র্যাক্ট আছে ইন্টারমিলানের সাথে তো দেখা যাক ইন্টারমিলান এই লুকাকুকে ছেড়ে দেয় কি না একটা বিশাল বড় ট্রান্সফার ভিত অবশ্যই দিতে হবে বার্সেলোনাকে এবং বার্সেলোনার পাশাপাশি ম্যানচেস্টার সিটিও লুকাকুকে নেওয়ার জন্য রেডি তো দেখা যাক শেষ পর্যন্ত লুকাকু কোন টিমে সাইন করেন বার্সেলোনা না ম্যানচেস্টার সিটি না ইন্টার মিলানেই থেকে যান সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তোমাদের কি মতামত এই দুটো ট্রান্সফারের ব্যাপারে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা